নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব, প্রত্যেক দিন কিছু নতুন নতুন বিষয় যেরকম আলোচনা করি, আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। আর মাসিক রাশিফলে আপনাদের জন্য থাকবে এপ্রিল মাস 2022 আপনাদের কীরকম যেতে চলেছে। আলোচনার পূর্বে প্রত্যেককে জানাই, বাংলা নববর্ষের অর্থাৎ পয়লা বৈশাখের অনেক অনেক আগাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা বাংলা নতুন বছরটা ভীষণ সুন্দরভাবে শুরু করুন এবং সারাটা বছর সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আজকে আমরা আলোচনা তো করব, কিন্তু তার আগে একটি ছোট্ট কথা আপনাদের বলে রাখি। যারা মনে করছেন জ্যোতিষ বাস্তু সম্বন্ধীয় কোনো কোর্স করবেন, এপ্রিল মাসের শেষানে আপনাদের বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধীয় কোর্স আমাদের নিমতা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে প্রত্যেক বছর যেরকম হয়ে থাকে এবছরও শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চাইছেন তারা নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে অর্থাৎ 7003134009 এই নাম্বারে কল করে ডিটেলস জেনে নিতে পারেন যে কী কী করণীয়। যারা মনে করছেন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, অনলাইন কনসাল্ট করবেন, তারা 7003134009 এবং 9830975289 এই দুটি নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলস জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয়। আজকে এখন আপনাদের সাথে আলোচনা করব রাশিফল, কিন্তু তার আগে বিশেষ কিছু বিষয় যে কোন গ্রহ এই মাসে কোথায় সঞ্চার হচ্ছে সেগুলো দেখে নেওয়ার ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আর সেজন্যই আপনাদের সাথে আলোচনা করব যে এ মাসে আপনাদের ক্ষেত্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় সঞ্চার করছে, কবে সঞ্চার করছে, সেটি আমরা আগে প্রথমে দেখে নেব এবং তারপরে আলোচনা করব যে মাসের শুরুতেই কোন গ্রহগুলি কোথায় অবস্থান করেছিল। তারপরে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কিছু শুভ দিন যেগুলি অনেকটাই কিন্তু ফেভারেবল আপনারা বানাতে পারেন এবং সেই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ঘাতক কিনা সেগুলো আমরা আলোচনা করব। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে গ্রহের স্থান পরিবর্তনের ক্ষেত্রে 7ই এপ্রিল মঙ্গল চলে যাচ্ছে মকর রাশি থেকে কুম্ভ রাশি, ধনিষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে প্রথমেই 7ই এপ্রিলে, যে সেনাপতি গ্রহ। তারপরে 8ই এপ্রিল বালক গ্রহ, বালখিল্য গ্রহ বুধ চলে যাচ্ছে মেষ রাশিতে, আর মেষ রাশিতে বুধের অবস্থান মানেই মীন রাশিতে এই নিচস্থ অবস্থান থেকে কিন্তু মুক্তি হওয়া এবং মেষ রাশিতে শুভ প্রভাব বুধের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। 12ই এপ্রিল রাহু চলে আসছে মেষ রাশিতে এবং ঠিক একইভাবে 12ই এপ্রিল কেতু চলে যাচ্ছে বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে। 13ই এপ্রিল বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে তার সক্ষেত্রস্থ অবস্থান তৈরি করবে, ফলে গুরুও কিন্তু শুভফল নিশ্চিত দিতে থাকবে আপনাদের ক্ষেত্রে। তার সাথে সাথে 14ই এপ্রিল রবি, সূর্য সৌরজগতের পিতা, সে চলে যাচ্ছে মেষ রাশিতে, আর মেষ রাশিতে যাওয়া মাত্রই কিন্তু সূর্যের যে শুভ প্রভাব অর্থাৎ রবির যে শুভ প্রভাব সেটা কিন্তু দিতে আরম্ভ করে দেবে। মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় আপনারা অনেকেই জানেন। 24ই এপ্রিল আবার বালখিল্য গ্রহ বা বালক গ্রহ বুধ, সে আবারও কিন্তু মেষ রাশি থেকে চলে যাচ্ছে বৃষ রাশিতে, অর্থাৎ একই মাসে কিন্তু দুবার রাশি পরিবর্তনের সুযোগ পাচ্ছে বুধ। 27ই এপ্রিল শুক্র চলে যাচ্ছে মীন রাশিতে, আর মীন রাশিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু শুক্র তার নিজের যে মানে নিজের যে প্রকাশ সেগুলি কিন্তু ঘটাতে আরম্ভ করবে, অর্থাৎ শুক্রের মধ্যে যে গুণগুলো দেখা যায় সেগুলো কিন্তু প্রভাব বিস্তার করবে। মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় ফলে শুভ প্রভাব নিশ্চিত মিলবে। 29ই এপ্রিল মাসের যদিও বা শেষ তবুও 29ই এপ্রিল শনি কিন্তু মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে বহুদিন পর অবস্থান করবে এবং অশুভ প্রভাব কিছুটা নিশ্চয়ই কাটাতে সাহায্য করবে। আর একটুখানি এবার আমরা প্রথমেই দেখে নেব যে আপনাদের ক্ষেত্রে এই মাসে পুরো জোডি একটাতে গ্রহগুলি কোথা থেকে কোথায় সঞ্চার মাসের প্রথমেই প্রথম দিন কোথায় ছিল।
রাহু বৃষ রাশিতে অবস্থান, কেতু অবস্থান মাসের প্রথমেই, বৃশ্চিক রাশিতে একইভাবে অবস্থান করছে চন্দ্র, রবি এবং বুধ মীন রাশিতে, কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের একত্রিত অবস্থান, মঙ্গল এবং শনির অবস্থান মকর রাশিতে। এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেকটা ওভারঅল জোডিয়াকের ক্ষেত্রে কালসর্পযোগের প্রভাবও কিন্তু সৃষ্টি করছে, কারণ বৃষর পর থেকে অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা তুলায় পাঁচটি ঘরে কোনো গ্রহের অবস্থান না থাকায় ওভারঅল জোডিয়াকে কিন্তু মাসের শুরুতেই কালসর্পযোগের প্রভাব দেখা যাচ্ছে। আর এবার একটুখানি আপনাদের সাথে আলোচনা করে নেব যে এই মাসে আপনাদের ক্ষেত্রে কী কী যোগ আপনাদের ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ করতে পারে, পজিটিভ বৃদ্ধি করতে পারে। তাহলে দেখুন, প্রথমেই থাকছে আপনাদের জন্য মঙ্গল এবং চন্দ্রের মহালক্ষ্মী যোগ, যা থাকবে 25 এবং 26 এপ্রিল। গজকেশরী যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে 15, 16, 21, 22, 27, 28 এবং 29 তারিখ। আপনাদের ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির শুভ যোগ কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়াও বুধাদিত্য যোগের প্রভাব বলা যায় না, তবে বুধ এবং রবির একসাথে যুক্তি কিছুটা প্রভাব, যেটা অনেকটাই কিন্তু শুভ ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখাবে। কীরকম, 1 তারিখ থেকে 8 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধ এবং রবির যুগ্ম অবস্থান কিছুটা শুভফল নিশ্চয়ই দেবে। বুধ একা মীনরাশিতে অবস্থান করলে যতটা খারাপ ফল দেয় সেটা কিন্তু দেবে না। 14 থেকে 23 এপ্রিল কিন্তু অনেকটা বেটার বলা যায়, কারণ রবি এবং বুধের অবস্থান মেষরাশিতে থাকবে, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। আর এবার আমরা একটুখানি আলোচনা করে নেব যে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো দিন মাসে মাসের মধ্যে কোনো না কোনো দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ থাকে। আর সেই দিনগুলি কোন দিন সেগুলি নিয়ে একটুখানি আমরা চর্চা করে নিই, দেখে নিই কোন কোন দিন আপনাদের জন্য অশুভ রয়েছে। আমরা যেহেতু আলোচনা করছিলাম মকর রাশি নিয়ে, আর মকর রাশির ক্ষেত্রে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব যে এপ্রিল মাসে মকর রাশির ক্ষেত্রে কোন কোন দিনগুলি আপনাদের ক্ষেত্রে ঘাতক হতে পারে। আর দেখুন কোন কোন দিন ঘাতক সেগুলো জেনে নেওয়া আপনাদের ক্ষেত্রে আগে থেকে অনেকটা অ্যালার্ট হতে পারেন, আর সেই জন্যই এই ডেটগুলো বলা। কোন কোন দিন আপনাদের ক্ষেত্রে অশুভ হতে পারে সেটা জানতে গেলে প্রথমে জানতে হবে যে চন্দ্র চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবের উপর থেকে কোন কোন দিন গমন করছে। দেখুন চন্দ্র আপনাদের ক্ষেত্রে গমন করছে দ্বাদশ ভাবের উপর থেকে 21 তারিখ এবং 22 তারিখ, 4 অর্থাৎ 4th হাউসের উপর থেকে গমন করছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 30 তারিখ, এবং অষ্টম ভাবের উপর থেকে পাস করছে 12 তারিখ এবং 13 তারিখ। সুতরাং এই ডেটগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। এই ডেটগুলি আপনারা কোনো শুভ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আলোচনা করছিলাম আমরা মকর রাশি নিয়ে, আর মকর রাশির ক্ষেত্রে প্রথমেই দেখে নেব যে ব্যবসায়িক জায়গাটা কীরকম যেতে চলেছে আপনাদের এই মাস। দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে। যারা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কোনো লগ্নি করতে হতে পারে, এবং তার সাথে সাথে এই মাসে কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন তাদের কিন্তু হঠাৎ হঠাৎ ভুল লগ্নি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ দ্বিতীয় মঙ্গলের অবস্থান 7 তারিখের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে হঠাৎ বড় ধরনের ব্যয় নিয়ে আসতে পারে, যেটি আপনাদের বিজনেসের ক্ষেত্রে ভুল লগ্নি করতে পারে। আপনাদের ব্যবসার স্থানে কিন্তু অর্থাৎ সপ্তম স্থানে মঙ্গলের কোনো দৃষ্টি না থাকায় সেখানে কিন্তু জটিলতা কিছুটা কমলেও পার্টনারের সাথে কিন্তু এই মাসে কিছুটা বনিবনা না হওয়া, অর্থাৎ একটা মতবিরোধ তৈরি হওয়া, দূরত্ব হওয়া, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিং বা নতুন কোনো প্রজেক্টে গিয়ে কোনো বিজনেস করার ক্ষেত্রে 7-5 ভেবে তবেই করুন, নচেত হঠাৎ কিন্তু অর্থ জলে যেতে পারে। কর্মক্ষেত্র কীরকম যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের একটু দেখে নিই। কর্মক্ষেত্রে এই মাসে কিন্তু একাধিকবার পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মলাভের সুযোগ থাকছে এবং কর্ম নিয়ে স্যাটিসফাই হওয়ার একটা সম্ভাবনা কম থাকতে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যতটা আশা করছেন ততটা যেন পাচ্ছেন না, এই প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে থাকছে। এবং তার সাথে সাথে বলে রাখি, এই মাসে দূরযাত্রা কর্মক্ষেত্রে আপনাদের বারংবার জারি থাকতে পারে, কারণ দ্বিতীয় ভাবের ওপর মঙ্গলের অবস্থান যা অষ্টমে দৃষ্টি দিচ্ছে আপনাকে কিন্তু এই মাসে হঠাৎ কর্মক্ষেত্রে, অর্থাৎ আপনার দশমপতি শুক্র, যে শুক্র কিন্তু দ্বিতীয় ভাবের উপর থাকায় মঙ্গল যুক্ত হয়, আপনাকে কিন্তু বারংবার এই মাসে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে দূরযাত্রা করতে হতে পারে। আপনাদের ক্ষেত্রে পুরনো অফিস বা পুরনো যেখানে আপনি কাজ করতেন সেখান থেকে আপনার বস আপনাকে ফোন করতে পারে, আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, বা আপনার কোনো ম্যানেজার সে আপনাকে ফোন করে আপনাকে কিন্তু সেই অফিসে আবার যোগ দিতে বলতে পারে, বা নতুন কোনো প্রজেক্টে আপনি কিন্তু এই মাসে সাফল্য পেতে চলেছেন মাসের একদম শেষার্ধে, যদিও বা আপনাদের কিন্তু সাফল্য আসতে চলেছে এই মাসে, যেখানে বস আপনাকে কিন্তু অনেকটাই বাহবা দিতে পারে।
আলোচনা করব এই মাসে অর্থভাগ্য কীরকম থাকছে। অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু এই মাস আপনাদের জন্য মোটের উপর মধ্যম থাকছে, খুব একটা ভালো বলা চলে না। যদিও বা অর্থ উপার্জনের পথ প্রশস্ত হলেও অতি ব্যয় কিন্তু এই মাসে আপনাদের কিছুটা ভোগান্তি সৃষ্টি করতে পারে। আপনাদের ক্ষেত্রে এই মাস বারংবার ধরে এত অতিরিক্ত ব্যয় হওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে থাকবে। হেলথ ট্রাভেল নিয়ে, কোনো কিছু কেনাকাটা নিয়ে, নতুন কোনো সংযোজন এই মাসে করতে হতে পারে, যেখানে আপনাদের ব্যয় হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সন্তানকে নিয়ে কিন্তু এই মাসে চিকিৎসার জন্য হঠাৎ বড় ব্যয় হতে পারে, সতর্ক থাকবেন। বাড়ি পরিবারের কোনো মানুষকে নিয়ে কিন্তু এই মাসে হঠাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকবেন। কোনো দরকার হলে কোনো মেডিক্লেম আপনারা করিয়ে রাখুন, চিকিৎসা খাতে কিন্তু সেটা অনেকটাই আপনাকে হেল্প করবে। আলোচনা করব এই মাসে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবন, রিলেশনশিপ, লাভ লাইফ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের অবনতি বা উন্নতি কী থাকছে একটু দেখে নিই। দেখুন, আপনাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হঠাৎ দেখা যেতে পারে, কারণ আপনার কর্মপ্রিয় প্রধানতা আপনাকে কিন্তু অনেকটাই পরিবারের থেকে দূরে রাখতে পারে। এবং তার সাথে সাথে এই মাসে কিন্তু আপনাদের কর্ম, মানে বিশেষ করে কর্ম নিয়ে প্রেশার থাকার জন্য আপনাদের ক্ষেত্রে পরিবারকে সময় না দেওয়ার ফলে একটা পারিবারিক দিক থেকে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা মতানৈক্য বা মতদ্বন্দ্ব দেখা যেতে পারে, এবং সেটা প্রেমিক বা প্রেমিকাদের মধ্যেও কিন্তু একইভাবে দেখা যেতে পারে। এখানে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কোনো রকমভাবেই আপনারা আপনাদের কাজের জায়গাটাকে বজায় রেখে আপনাকে কিন্তু পরিবারকেও কিছুটা সময় আপনাদের দেওয়া উচিত, নচেত জটিলতা বৃদ্ধি পাবে একইভাবে। সেই জন্য আপনাদের ক্ষেত্রে এই মাস, তবে হ্যাঁ এই মাসে কিন্তু আপনারা পরিবারকে কাজের সাথে জুড়ে দেবেন না, সেটা কিন্তু আরও বেশি সমস্যাদায়ক হবে। তবে পারিবারিক দিক থেকে কোনো আইনানুগ জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা এই মাসে আপনাদের ক্ষেত্রে থাকছে, যেখানে আপনি কোনো রকম মামলা মোকদ্দমার অ্যাকশনও এই মাসে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে এই মাস বিশেষ শুভ হতে চলেছে, তবে কিছুটা কৌশল সম্বন্ধীয় থাকছে এই মাসে। কিছুটা কৌশলের দ্বারা আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু সাফল্য আপনাদের দিকে থাকবে। জটিল কুটিল ভরা সমস্যা ভরা মাসটা হলেও আপনাদের ক্ষেত্রে কিছুটা কৌশলের দ্বারা আপনারা কিন্তু মাসটিকে অনেকটাই সুন্দর করতে পারেন। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে এই মাস শিক্ষার্থীদের কীরকম যেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা খুব একটা বেটার বলা চলে না। এই মাসে কিন্তু বারংবার ধরে আপনাদের মন শিক্ষা থেকে হটকে যাওয়া, আপনাদের ক্ষেত্রে মন না বসা, মনোযোগিতার অভাব কিন্তু ভীষণভাবে তৈরি হচ্ছে। একটা বড় ধরনের অমনোযোগিতা কিন্তু শিক্ষাক্ষেত্রে সৃষ্টি হতে পারে, যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে বিশেষ করে। তাদের ক্ষেত্রে মন ভেঙে যাওয়া, চাকরি না পাওয়ার একটা প্রবণতা মানসিকভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে, যেটা পড়াশুনোর জায়গাতেও কিন্তু বড় ধরনের ঘাটতি প্রভাব ফেলতে পারে। আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু ভীষণ কনসেন্ট্রেট লেভেল বাড়াতে হবে শিক্ষাক্ষেত্রে। যেখানে আপনি যেটা পাচ্ছেন না সেই জায়গাটাকে কিন্তু আরও বেশি করে রিকভার করা উচিত। সেই জায়গাটাকে দেখে সেখানটা রেকটিফিকেশন করে আরও এগিয়ে যাওয়ার কোনো পরিকল্পনাই আপনাদের করলে এই মাসে অনেকটা এগিয়ে যেতে পারবেন। এছাড়া আমি আলোচনা করব এই মাসে আপনাদের জন্য দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোটাঘাত লাগার সম্ভাবনা আছে কি। আপনাদের জন্য কিন্তু এই মাস দুর্ঘটনা ভরা হতে পারে। মঙ্গল 7 তারিখের পরবর্তী সময় থেকে আপনার অষ্টমভাবের উপর দৃষ্টি দেওয়ায় কিছুটা জটিলতা আপনাকে সৃষ্টি করতে পারে। সুতরাং যারা ড্রাইভ করছেন তাদের জন্য কিন্তু সময়কালটা ভালো না। এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আগুন এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই এই মাসে জল থেকে বা জলযাত্রা করার সময় ভীষণ সাবধান সতর্কতা অবলম্বন করা ভীষণ উচিত। দেখুন, এই মাসকে আপনাদের সুন্দর বানানোর জন্য কিছু রেমেডি আমরা রেখেছি। প্রত্যেক মাসে যেরকম আপনাদের কিছু উপায়, কিছু উপাচার বলে থাকি, এই মাসেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু উপাচার অবশ্যই বলবো। আর সেই ডেটগুলি আপনারা যদি মেনশান করে সেই ডেটে সেই উপাচারগুলি করতে পারেন, তাহলে অনেকটাই কিন্তু আপনারা এই মাসটাকে সুন্দর বানাতে পারবেন। তার জন্য আপনাদের কী করতে হবে, দেখুন, 2রা এপ্রিল থাকছে চৈত্র নবরাত্রি। আর এই চৈত্র নবরাত্রির দিন আপনারা কিন্তু স্কন্দমাতার উপাসনা করতে পারেন। ওম দুম দুর্গায় নামো এই মন্ত্র কিন্তু আপনারা 11 মালা সেদিনকে জপ করতে পারেন, এবং টানা মাস জুড়েও কিন্তু আপনারা পাঠ করতে পারেন। সেক্ষেত্রে অত্যন্ত সুফল আপনারা অবশ্যই পাবেন। 10ই এপ্রিল, আর 10ই এপ্রিল রামনবমী থাকছে। রামনবমীর দিন আপনারা কিন্তু লাড্ডু ভোগ দিয়ে আপনারা পুজো দিতে পারেন, এবং সেই দিন রাম রক্ষা স্তোত্র কিন্তু পাঠ করে বিশেষ শুভফল আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে 12ই এপ্রিল, 12ই এপ্রিল থাকছে কামদা একাদশী। আর সেই দিনকে বিষ্ণুজির উদ্দেশ্যে দেশি ঘিয়ের কিন্তু প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন। সেদিনকে অবশ্যই বিষ্ণু সহস্রনাম পড়ুন, সেক্ষেত্রে অত্যন্ত শুভফল অবশ্যই পাবেন আপনারা সারা মাস জুড়ে। 16ই এপ্রিল হনুমান জয়ন্তী, আর এই হনুমান জয়ন্তীর দিন আপনারা একমুখী হনুমান কবচের পাঠ অবশ্যই করুন, এটা চেষ্টা করুন করার। আর তার সাথে সাথে হনুমানজিকে কেশর অর্পণ করুন, বা যদি কেশর না পাওয়া যায় সেক্ষেত্রে সিঁদুর, মেটে সিঁদুর আপনারা অর্পণ করতে পারেন, এবং লাড্ডু
হনুমানজির উদ্দেশ্যে ভোগ দিন এবং সেই লাড্ডু আপনারা আপনাদের নিকটস্থ বিভিন্ন ধরনের যত বাচ্চারা আছে তাদের মধ্যে বিদিয়ে দিন। আর দেখুন সারাটা মাস জুড়ে বিভিন্ন ধরনের শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে মিলতেই থাকবে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের এই এই মাসের রাশিফল, মাসিক রাশিফল। মাসিক রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।